সুপ্রভাত বন্ধুসকল, আজির এই ভিডিওটোত মই আপোনালোকক দেখুৱাব গৈ আছো মোৰ জন্মস্থান মানে মোৰ মৰমৰ গাঁওখন। সো এফালৰ পৰা সম্পূৰ্ণ আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম, আপোনালোকে চাই থাকিব। আৰু আমাৰ এই গাঁওখনৰ, অকল আমাৰ এই গাঁওখন নহয়, আশে-পাশে কেইবাখনো গাঁৱৰ এটা লাইফলাইন আছে। সেই লাইফলাইনটো কি মই আপোনালোকক দেখুৱাম আৰু তাৰ বিষয়ে অকণমান কম। সো ভিডিওটো শেষলৈ চাই থাকিব। তো বেছি দেরি নকরো, মই শুই উঠিছোহে, গা পা ধুলো, এতিয়া কাপড় সাপড় পিন্ধি সাজু হও, তো সোনকালে ভিডিওটো আরম্ভ করিম। সো অল্প সময় রব, তো মই রেডি হয়ে আহি আছো। তো বন্ধু সকল, এইখিনি জায়গা হয় সালাকাটি ফার্স্ট গেট, মানে আমার সালাকাটিত আহিব লাগিলে আপনার সালাকাটি ফার্স্ট গেটত নামিব লাগিব। মোর পিছফালে যোনটো রাস্তা দেখিছে এইটো কুকুরাঝাৰৰ পৰা আহে, কুকুরাঝাৰৰ পৰা আমার সালাকাটি পৰা কুকুরাঝাৰ 15 কিলোমিটার মান দূর হয়। তারপর কুকুরাঝাৰৰ পৰা আহিলে ইয়াত ফার্স্ট গেট কব লাগিব। আর এইটো সাইডত বাসুগাঁওর পৰা আহে, বাসুগাঁও আমার ইয়ারপর 8 কিলোমিটার হব আর বঙাইগাঁও 45 কিলোমিটার মান হব। সো বঙাইগাঁওর আহিলে বা বাসুগাঁওর পৰা আহিলেও বা কুকুরাঝাৰৰ আহিলে ফার্স্ট গেট বুলি কব। তো এইখিনি মই আপনার দেখিয়ে আছো। সো এইখিনি আমার সালাকাটি ফার্স্ট গেট বুলি কয়। নমস্কার, মই রূপম রয় আপনার স্বাগতম জানাইছো মোর ইউটিউব চ্যানেল রূপম রয় এসকিটি লৈ। আজি মই আপোনালোকৰ লগতে আপোনালোকক স্বাগতম জনাইছোঁ মোৰ জন্মস্থান, মোৰ গাঁও, মৰমৰ গাঁওখন সালাকাটিলৈ। সো সালাকাটিত মোৰ কি কি আছে, কি কি নাই আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। আৰু কেইজনমান আপোনজনৰ অনুৰোধত আজি এই ভিডিঅ'টো মই বনাব গৈ আছো, লগতে আপোনালোককো মই দেখুৱাব গৈ আছো মোৰ গাঁৱৰ ভিতৰত কি কি আছে, কি কি নাই, সকলো আপোনাক একেফালৰ পৰা দেখুৱাই থাকিম, আপোনালোকে চাই থাকিব। আর ভিডিওটার আরম্ভণিত কৈছিলোঁ যে আমার সালাকাটির একটা লাইফলাইন আছে, অকল সালাকাটি নহয় আশেপাশে থকা সকলো গাঁৱর একটা লাইফলাইন আছে। সেই লাইফলাইনটো কি মই আপোনালোকক দেখুৱাবলৈ যত্ন করিম আর তার বিষয়ে অকমান কবলৈ চেষ্টা করিম। সো ভিডিওটো আরম্ভণির পৰা শেষলৈ চাই থাকিব, তো গম পাব। তেনেহলে বলক আমি এতিয়া সোমাই যাও মোৰ গাঁওখনলৈ। সো এতিয়া লাহে লাহে আমি আগবাড়ি আছো মোর গাঁওখনের ভিতরলে। যে সুমায়ে অলপমান দূরতে আমার সালাকাটি আউটপোস্টটো পাব, সুফালে পরে বাস স্ট্যান্ডের মানে স্টপেজের পর নামি এই আমার সালাকাটি আউটপোস্ট। এই সালাকাটি আউটপোস্ট হয়, সো এতিয়া আমি লাহে লাহে গৈ আছো। দুয়োফালে যোনটো ওয়াল দেখিছে এইটো হৈছে NTPC-ৰ টাউনশ্বিপ কলোনি হয়। সো আহি আহি ইয়াত কেইখনমান ৰেলৱে লাইন পাব, কেইটামান 6টামান ৰেলৱে লাইন মোটামুটি পাৰ হৈ আপুনি সালাকাটি গেটখন পাব। এইকেইটা হৈছে এইটো NTPC-ৰ কয়লা যেতিয়া আহে গাড়ী ট্ৰেইন, সেইটো ট্ৰেইন লাইন। এইটো হৈছে ভাৰতীয় ৰেল লাইনৰ গেট, এতিয়া ট্ৰেইন আহিব চাগে, বন্ধ হৈছে। ৰেলৱে গেট পাৰ হৈ আছো, ট্ৰেইন আহি আছে, এতিয়া ট্ৰেইন আহি আছে, সৌখন দেখিছে চাগে ট্ৰেইনখন, ভাৰতীয় ৰেল লাইনৰ ট্ৰেইন হয় এইটো। ঠিক ৰেল লাইন গেটখন পাৰ হৈয়ে আমাৰ সালাকাটি বজাৰখন পাব আপোনালোকে। এইখন আমাৰ সালাকাটি ৰেল গেট বজাৰখন হয়। এটা শাক পাচলি, হাই মাংস দোকান, শাক পাচলি সব আছে ইফালে, আর ইফালে আমার দোকান এইবর মাছ ঠাছ ইফালে দোকানত বহে। এইখানে আমার রেলওয়ে গেট হয়, সালাকাটি রেলওয়ে গেট বলে কয়, এখানে বজার হয়, ইয়াত দোকান হয় আর এইবর। এইখানে হয়েছে ঘরের আসরতে থাকা বজারখন, রেলওয়ে গেট সালাকাটি রেল গেট বলে কয়, দেখাইছো আপনার। মোর ঘর এই পিছফালের রাস্তাটা গই অকমান দূরত গিয়ে ঘরখন পাব, তিতাগুড়ি রোড যোনটো পয়,
এতিয়া আমি যাম মেইন বজাৰলৈ ভিতৰলৈ যাম বলক মেইন ডাঙৰ বজাৰটো আপোনালোকে অলপ আগত যাব লাগিব এইটো হৈছে মা কালীৰ মন্দিৰ সকল আমার এইখানে জায়গা কালীবাড়ি বলে কয় মা কালী মন্দিরটা আছে সেইভাবে এই জায়গাখানের নাম কালী মা কালী নামেরে কালীবাড়ি বলে কয় আছে লগতে আর কেটামান মন্দির আছে ব্রহ্মা মন্দির আছে রাজুয়া নামঘর আছে আর আমার এই কৃষ্ণ মন্দির হরে কৃষ্ণ মন্দির আছে সো পূজা টুজা হলে এইখানতে হয় জায়গা কম বেশি নাই সরুকে জায়গাখন ফিল্ড ইমান জায়গা নাই বারো তথাপিও ইয়াত উলহ মালহরে কালী পূজা বহাগী উৎসব বহুত মানে পতা হয় আর ইয়াত আপনাদের দেখিছে এইখানে জায়গাখন এইটো হৈছে রাজুহা মঞ্চ ইয়াতে প্রোগ্রামবোৰ ফাংশনবোৰ হয় চৌপাশটো দেখিব চেষ্টা করে আছো আপনাদের যত্ন করছো এইখানে জায়গাখানি এইটো মন্দির বলক বন্ধুসকল এতিয়া আমি উমাই যাম ডাঙার বজারলে আর স্কুল কলেজ কি কি আছে সকলো দেখাবলৈ যত্ন করিম আপনাদের চাই থাকিব তো এতিয়া মই এই মা কালী মন্দিরের পরিবেশ সুখদপর উলাই গৈ আছো তো আৰু অলপ দূর সময় আহি আমার এটা আদ্রক ইন্ডিয়ান গ্রামীণ পিতৃক ইন্ডিয়ান গেস যোনটো হয় গেসের দোকান ইয়াত ইয়াত বুকিং টুকিং করব পারি আপনাদের আর ইয়ার গুদামটো আকট আছে শেষ হলে আমার এপসু বড় ছাত্র সন্থার কার্যালয় এপসু অফিস হয় এই দেখিছে এপসু অফিসটু পার হয়ে মূর স্কুল পাব মানে প্রাথমিক বিদ্যালয় ইয়াত আছে মানে আপনার দেখব চেষ্টা করছো মানে ক্লাস ফোরলে ইয়াত পড়ছিল তারপর বিটিপিএস হাই স্কুললে এডমিশন লো স্কুল আজি দেখি কিবা মানে মনটো কিবা লাগি গেছে একদম বাল্যকাল সরলকে গুছি গৈছো স্কুল বহুত সলনি হল বহুত আগত এনেকা নাছিলে এইখন গেটখন স্কুলের গেটখন তালা মারা ভিতরলৈ যাব নোৱাৰিম মই আপোনালোকক বাহিৰৰ পৰা দেখুৱাই দিওঁ বাৰু এইটো পৰিবেশটো চাওক স্কুলের চৌহদখন এখন মোৰ হৈছে প্ৰাথমিক বিদ্যালয় আপোনালোকক কৈছো ইয়াত মই চতুর্থ শ্রেণীলৈ পঢ়িছিলোঁ পরিবেশটা চাওক ইমান ধুনিয়া গেটখন বন্ধ গেটখন তলা মারা ভিতর যাব নোৱাৰিলোঁ কেতিয়াবা আহিম বাৰু স্কুলখনৰ প্রধান শিক্ষয়িত্রী শ্রী শ্রী রাজ্যশ্রী দত্ত বৰুৱা বাইদেউয়ে মোক বহুত মৰম কৰিছিল নিজৰ লৰাৰ নিচিনা মানে বহুত বহুত মৰম কৰিছিল লগতে আছিল আৰু কেইজনমান শিক্ষক লংকেশ্বৰ ছাৰ নগৰ ছাৰ আৰু এজন ছাৰ নাম আছিল কিবা নাজানো আমি সান্দিয়া ছাৰ বুলিয়ে গম পাইছিলোঁ আৰু স্যার আপনি যদি ভিডিওটা চাই আছে বেয়া নাপাব আর আপনার আমি সান্দিয়া স্যারে বলে নাম মাতিছিল আর বারো এইখান দেখালো মানে আপনার স্কুল ঠিক আমার এই প্রাথমিক বিদ্যালয়খনের লগতে লাগি আছে আমার সালাকাটি এম ই স্কুল তো মানে সেইখানেও দেখাবলে যত্ন করিম কিন্তু মই এম ই স্কুল পড়া নাই মানে পড়ি ইয়ারপর প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর পড়ি পড়ি টিবিএসর স্কুল এখন আসে এস সি বি আন্ডারত সেইখানত মই এডমিশন লৈছিলোঁ ক্লাস ফাইভৰ পৰা সেইখন স্কুলত পঢ়িছিলোঁ আৰু মোৰ সেই সন্মুখত দেখি এইখন হৈছে চালাকাটি এম ই স্কুলখন আজি ঈদৰ বন্ধ সেইকাৰণে সব গেট বন্ধ ক্ষমা কৰি দিব মই ভিতৰৰ পৰিবেশটো আপোনালোকক দেখুৱাব নোৱাৰিলোঁ সব বাহিৰৰ পৰা দেখুৱাবলৈ যত্ন কৰি আছোঁ যিমান পাৰিছোঁ সো এইটো আমাৰ ভিতর চৌহদ স্কুলের চালাকাটি এম ই স্কুলের এইখান সরি এম ই স্কুল হাই স্কুল একলগতে আছে আর ইয়াত আজিকালি ভাগ করে দিছে নহয় সেইটাই আর
পরিবেশটা দেখাইছো অল্প গেটর সম্মুখতে নারিকল গাছ এজোপা আছে ধুনিয়া ফল ধরেছে এইটো ভিতর বহুত পরিবেশ হয় আর সো এইখন হয়েছে আমার এইখানে হয়েছে আমার সালাকাটি এম ইউর হাই স্কুল আজিকালি হয়তো ক্লাসব অল্প ভাগ করে দিছে নজানো আর মোট পিছফালে দেখিছে আপনাদের আর এই যুন্তু রাস্তা হয় মানে খোজ কাড়ি আছো এইটরে কোকরাঝাড় যাব পারি অল্প ঘুরি যাব লাগিব আর বন্ধু সকল মই ভিডিওর মাজতে ওলাবলগা হল ভিডিওটো বহুত বেশি দীঘল হয়েছে দীঘল হওয়ার কারণে মই ভিডিওটো দুটা ভাগত ভাগ করেছো পার্ট ওয়ান পার্ট টু পার্ট টুটো আপলোড করেছো আপনাদের অনুগ্রহ করে তাতো গিয়ে চাব পাৰিব আধাখিনি সে বহুত বেশি দীঘল হলে কিছুমানে চাবলে অল্প টান পায় সে বিশ মিনিটর মোটামুটি বিশ মিনিটর ভিডিও আছিল সেটা মই দশ মিনিট করে দুটা ভাগত ভাগ করেছো সে অনুগ্রহ করে দুই নম্বর ভিডিওটো মই আপলোড করেছো আপনাদের গিয়ে চাব পাৰিব ধন্যবাদ।